হ্যালো, আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আবারও আজকে আসলাম গার্ডেনের একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি আপনাদেরকে একটু শেয়ার করব। গার্ডেনের মধ্যে আমি কিছু কাজ করব, আর আপনারা জানেন আসলে লাস্ট ওয়ান উইক খুব ঠান্ডা গেছে ইংল্যান্ডের মধ্যে, বৃষ্টি ঠান্ডা খুবই বেশি গেছে। তো খেতি যেটা করছে, লাউ গাছের কিছু খেতি করছে, লাউ গাছ কিছু মরছে, মারা গেছে। তো অনেকগুলো আছে লাউ গাছ আমার, অসুবিধা নাই, খাবার দেওয়া যাইব, বেশি লাগাইছি, আমি জানি যে গাছ মরতে পারে। আর এগুলা একটা সালাদ ইংল্যান্ডর, সেটা একটা শাক, অনেক সুন্দর হয়েছে, শাকগুলা বড় হয়েছে। তো বৃষ্টি দেওয়ায় কিছু লাভও হয়েছে, কিছু কিছু গাছ, এইগুলা খুবই ছোট ছিল আমার, টমেটো গাছগুলা, এগুলা নাগা চিলি, নাগার চিলিগুলো আস্তে আস্তে বড় হওয়ার মাশাআল্লাহ। আর টমেটো গাছগুলা অনেক বড় হয়েছে, আর স্প্যানিশ শাকগুলাও অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর এটা মিন্টি, মিন্ট গাছ, পাতাগুলা অনেক স্মেল করে, অনেক কিছু খামো লাগে। আর এটা তো এমনি সালাদ, কাঁচা খাওয়ার পাতা, খুবই সুন্দর। আর এগুলা স্ট্রবেরি, স্ট্রবেরিগুলোও বড় হয়েছে মাশাআল্লাহ। তো মেঘে আসলে কিছু উপকার, আল্লাহর রহমত, রোর ফানি, মেঘ বৃষ্টি, কিছু লাভ হয়েছে, কিছু গাছের কিছু ঠান্ডায় কিছু ক্ষতি করছে, মেঘে অত বেশি ক্ষতি করছে না লাউ গাছের। আর টমেটো গাছের গুঁড়াগুলো আসলে বেশি জাফ হয়ে গেছে, বেশি জাফ যদি হয় তো আপনারা গুঁড়াটা কিছু ক্লিন করিয়া দিবা, যেগুলো পাতা দরকার নাই অনেকগুলো পাতা গুঁড়ার মধ্যে বেশি হয়ে যায়। টমেটো গাছও নর্মালি, আর ও লাউ গাছ মরছে একটা, অনেক সুন্দর হয়েছিল লাউ গাছটা, কিছু আফসোস করিয়া লাভ নাই। আর এবার আর মরছে কয়েকটা, যাই হোক মরক, যা মরিয়া যা তাকে, কিছু মরছে, মারা গেছে, অর্থাৎ এই ঠান্ডার বেশি কারণে কয়েকদিন খুবই বেশি ঠান্ডা গেছে। বারে আমি দেখছি 5-6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা আছিল লাস্ট উইক, দিস উইক কিতা হয় জানি না। তো লন্ডনের, ইংল্যান্ডের ওয়েদার আসলে কোন সময় কী হয় না হয় বিশ্বাস করা যায় না। ও দেখবেন গরম, ও রোদ, ও বৃষ্টি, ও গরম, এইরকম। তো আমি আজকে যেটা করব, এই টমেটো গাছগুলার গুঁড়ার মধ্যে অনেক জাফ লাগে গেছে, কিছু গুঁড়া আমি ক্লিন করে দিব, যার কারণে গাছগুলা বাতাস পায়, আর গাছগুলার আসলে ডেঙ্গাগুলা গাছ একটু বড় হইব। তো এইরকম পাতা যেটা দরকার নাই, টমেটো গাছ ছাড়া এক্সট্রা যে পাতাগুলা, ওগুলা আমি কিছু খাটিয়া গাছটার গুঁড়া একটু পরিষ্কার করে দিব, যাতে করে গাছটার কিছু বাতাস টাতাস যায়, আর এই পাতাগুলা এক্সট্রা বল খায়, এই জন্য দিলে খুবই গাছের জন্য উপকার আছে। তো আমি এগুলা কেটে দিতেছি কেয়ারফুল। আপনারা যে গাছ বড় ডাল এটা খাটবেন না, খালি পাতাগুলা খাটিয়া দিবা প্লিজ। তো আমি পাতাই খাটব, আর এগুলা খুব ভালো জাতের টমেটো, সালাদ টমেটো, চেরি টমেটো, 2-3 জাতের চেরি টমেটো আছে। তো টমেটো গাছের ঠান্ডায় কোনো ক্ষতি করতে পারে না বেশি, এমনি রয়েছে আমি লমলমাইয়া উঠছে, খুব বড় হয়েছে মাশাআল্লাহ, সবসময় টমেটো গাছ বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো এইভাবেই আমি গাছগুলাকে গোড়াগুলা সুন্দর করে আগাছা ক্লিন করে দিতেছি, এক্সট্রা পাতা, এক্সট্রা ডাল যেগুলো আছে এগুলা খাটিয়া সুন্দর করে দিবেন আপনারা, তারপরে গাছগুলা সুন্দর হয়ে টমেটো বেশি ধরব। আর এইরকমই আমি সব গাছগুলাকে আজকে দিব, অনেক কাজ আছে গার্ডেনও।
অনেকগুলো টমেটো গাছ আমার, মশাল্লাহ হয়েছে খুবই ভালো, আর কিছু হয় আর না হয় টমেটো হয়। টমেটো গুলা ধরে খালো খুবই সুন্দর লাগে, মাশাল্লাহ খুবই সুন্দর হয় টমেটো গাছ। আরো খাল আছে, আরো লম্বা হইব, গাছগুলা লম্বা হইলে আরো লম্বা লম্বা কুটি দিয়া ভালো করে বান্ধিয়া দেওয়া লাগবো, নাইলে টমেটো গাছ খাই তুইয়া পড়ে যায়, অনেক লম্বা হয় গাছগুলা, অনেক লম্বা হইয়া টমেটো ধরে। অনেকগুলা জঙ্গল লাগ গেছে, যা হয়ে গেছিল পুরা গাছগুলা। আপনারা খাঁচি দিয়েও খাটতে পারেন, আর দিয়েও ডাল ভাঙ্গিয়া দিতে পারেন, যেরকম আপনাদের সুবিধা হয় এভাবে দিবেন। একটা গুঁড়া আমি ক্লিন করছি, দেখেন এইভাবে ক্লিন করিয়া গুঁড়ার মধ্যে আপনারা টমেটো ফিড আর না হইলে মিরাক্কেল গ্রো অল পারপাস সেটা আপনারা দিতে পারেন। দুই সপ্তাহ এক সপ্তাহ পরে পরে গাছগুলো তাড়াতাড়ি বাড়ার জন্য, বড় হওয়ার জন্য প্লান্ট ফুড যেটা সেটা দিতে পারেন, গাছ তাড়াতাড়ি বড় হইব। এভাবেই জঙ্গল পুরা জাফ হয়ে গেছে গাছগুলার গুড়ি এই এক সপ্তাহ দুই সপ্তাহে। আর এবছর আসলে ইংল্যান্ডের ওয়েদার বিশ্বাস করা যান না, কি হইব না হইব, অনেকের এই গার্ডেন দেখছি কিছু ঠান্ডা খেতে করছে, কিছু কিছু খেতে করছে লাউ গাছে, লাউ গাছ বেশি খেতে করে, আর কিছু খেতে করে আর না করে, লাউ গাছটার বেশি খেতে করে। লাউ গাছগুলা আগের লাউ গাছগুলা মারা গেছে অনেকগুলো আমার, তো গার্ডেনিং আসলে যারাও করেন কষ্ট আছে গার্ডেনিং করা, টমেটো গাছগুলা ফুল দিয়া টমেটো ধরে মাশাআল্লাহ। তো এইভাবে আমি সবগুলা গাছগুলারে আমি ক্লিন করিয়া দিমু আজকে, আপনারা আমি শেয়ার করলাম গাছগুলা, আসলে দেখুক কীরকম, আপনারা চাইলেও অনেক আসইন, নতুন ভাই বোন আপনারা যারা আসইন, আপনারা গাছগুলা এইভাবে গুঁড়াটা ক্লিন করিয়া আপনারা দিবেন, আপনারা গাছ যদি থাকে টমেটো দিলে গাছের টমেটো বেশি ধরব, বল কম খাইব, এই পাতাগুলো এক্সট্রা দরকার নাই, গুঁড়া যেটা পাতার দরকার নাই, গুঁড়ার পাতাগুলা এইরকম ক্লিন করিয়া দিবেন। অনেকগুলা গাছ আমার এইভাবে আমি ক্লিন করিয়া দেখতেছি।